মিস্ত্রি, কালই তো ছাদে কংক্রিট বিছিয়েছিলাম, আজকে জল ঢালা উচিত। ওই ওই ইটগুলো ওইখানে রাখো। স্যার, রুফ স্ল্যাব কংক্রিটের দেখাশোনা তাড়াতাড়ি হয়ে যাবে। যদি কংক্রিট শুকিয়ে যায় আর ক্র্যাক হয়ে যায় তাহলে সেটা কমজোর হয়ে যাবে। যদি জল দেওয়ার পরে আপনার থাম্বপ্রিন্ট কংক্রিটের উপরে লেগে যায় তার মানে কংক্রিট তৈরি হয়ে গেছে। এটা তৈরি হওয়ার পর কিউরিং শুরু করা ভালো। জল খুব কম মাত্রায় ছেটানো উচিত, জলটা ধরে রাখা খুব জরুরি, আর পরের দিনও জল ছেটানো উচিত, বুঝলেন? কত দিনের মধ্যে হয়ে যাবে? 4 সপ্তাহ পর্যন্ত করতে হবে সর্বানন্দ স্যার। কংক্রিটকে 4 সপ্তাহ পর্যন্ত জলে রাখতে হয়, তাহলে পাথরের মতো মজবুত হয়ে যায়।